স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি শারমিন রমা চলুন দেখে নিই আজ কি থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক মাস পরিস্থিতি এখন কোন পর্যায়ে এ প্রসঙ্গে কথা বলবো আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদের সঙ্গে এবং হেফাজতে ইসলামের চাপের মুখেই কি বন্ধ আছে মুজিব ভাস্কর্য স্থাপনের কাজ আমাদের দেশের ধর্ম আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট সেটারও একটা সংযোগ রেখেই সিদ্ধান্ত নিতে হবে গেল মাসের শেষ দিকে রাশিয়া যখন ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ শুরু করে তখনও অনেকে ভাবতে পারেননি রাশিয়া সত্যি সত্যি ইউক্রেনে সামরিক হামলা চালিয়ে বসবে কিন্তু সেই হামলা হয়েছে এবং এর এক মাস পরও ইউক্রেন রাশিয়া যুদ্ধ সমাপ্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এরই মধ্যে ইউক্রেনে বাস্তুচ্যুত হয়েছে এক কোটিরও বেশি মানুষ দেশটি থেকে অন্য দেশে শরণার্থী হয়েছে ছত্রিশ লাখ এক মাস পর যুদ্ধ পরিস্থিতি এখন ঠিক কেমন দেখুন বাবুর প্রতিবেদনে ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলা নিয়ে নানা জল্পনাকল্পনার মধ্যে গেল মাসের ২৪ তারিখে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া রুশ সরকার একে নাম দেয় বিশেষ সামরিক অভিযান ইউক্রেনে রাশান সামরিক বাহিনী ঢুকে পড়ে তিনটি এলাকা দিয়ে দক্ষিণে রুশ নিয়ন্ত্রিত ক্রাইমিয়া পূর্বে খার্কিভ এবং উত্তরে বেলারুস হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ বাহিনী প্রথম সপ্তাহেই রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণে খেরসন ডনবাসের বেশ কিছু এলাকা এবং পূর্বে খার্কিভের আশেপাশের এলাকা এবং উত্তরে সহ কিয়েভ অভিমুখে বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় কিন্তু এক মাস পর দেখা যাচ্ছে শুরুর অগ্রগতি থেকে খুব বেশি এগোতে পারেনি রুশ সামরিক বাহিনী ইউক্রেনে রুশ হামলার যে ঘোষিত কারণ সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেন দখল করে রাখা বা কাউকে অপসারণ করা তার উদ্দেশ্য নয় রুশ প্রেসিডেন্ট বলেছিলেন তার ভাষায় ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং মুক্ত করাই রাশিয়ার উদ্দেশ্য একই সঙ্গে দেশটি নেটোতে যোগ দেবে না এমন নিশ্চয়তাও চায় রাশিয়া কিন্তু দেখা যাচ্ছে এখনও পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করতে পারেনি দেশটি অন্যদিকে সামরিকভাবেও তাদের অগ্রগতি অনেকটাই স্থবির হয়ে আছে ইউক্রেনের বাহিনীর কাছ থেকে এবং জনগণের কাছ থেকে যে প্রতিরোধ এসছে সেটা মাত্রা তারা হয়তো অনুধাবন করতে পারে নাই বলে তাদের অভিযান তাদের পরিকল্পনা অনুযায়ী তারা সে যে গতিতে তারা আসতে চেয়েছিল সেই গতি তারা রক্ষ করতে পারে নাই এখন যেন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তাদের অভিযানটা কিছুটা স্থগিত হয়ে গেছে জাগা বিশেষে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদের যে লক্ষ্যমাত্রাগুলো সেগুলো অর্জিত হতে পারছে না বরং মানবিক যে ক্ষয়ক্ষতি সেটা মাত্রা বেড়েই যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দেশটির বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশেষত পশ্চিমা দেশগুলোতে গেল এক মাসে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া এছাড়া ইউক্রেনে গোলা বারুদ সরবরাহ করে যুদ্ধ পরিস্থিতিকে উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পেরেছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনের তীব্র প্রতিরোধের মুখে পড়ার পর রাশিয়ার সেনাবাহিনীও তার যুদ্ধকৌশলে পরিবর্তন এনেছে এখন মূলত সরাসরি যুদ্ধ হচ্ছে কয়েকটি শহর কেন্দ্রিক যার মধ্যে প্রধান যুদ্ধক্ষেত্র দক্ষিণের মারিওপোল এর মাধ্যমে ক্রাইমিয়া খেরসনের সঙ্গে দোনেস্ক ও লুহানস্কের সংযোগ করাই মূল উদ্দেশ্য রাশিয়ার পাশাপাশি শুরুতে বিমান হামলা কম হলেও এখন ব্যাপক বোমাবর্ষণ বাড়িয়েছে রাশিয়া আর ঘিরে রেখেছে কিয়েভ খার্কিভের মতো বড় শহরগুলো হামলা হচ্ছে ইউক্রেনের অস্ত্র গুদাম ও রসদ সরবরাহ রুটে যার মূল উদ্দেশ্য ইউক্রেন বাহিনীর যুদ্ধ করার সক্ষমতাকে শেষ করে দেয়া কিন্তু ইউক্রেনে রাশিয়া তার সামরিক বিজয়ের ঠিক কতটা কাছাকাছি এর উত্তর মিলবে কিয়েভ কত দ্রুত পতন পতন হয় তার কিন্তু কিয়েভের কঠিন বলেই মনে করা হচ্ছে কিয়েভ পুরোপুরি ঘেরাওয়ের মধ্যে নেই কিয়েভের দক্ষিণ পূর্বে এখনো একটি পথ খোলা আছে যেটা নিতে নিয়ন্ত্রণে পারেনি তাছাড়া কিয়েভের বাইরে মাটি বেশ নরম মনে হচ্ছে মূল সড়কে আরও বেশ কিছুদিন থাকতে হবে এর অর্থ হচ্ছে তারা আরও বেশি ইউক্রেনের ড্রোন হামলার ঝুঁকিতে পড়বে সুতরাং আবহাওয়া এবং উত্তরের নরম মাটি ও জলাভূমিও রাজধানী কিয়েভ রক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গেল এক মাসে যুদ্ধের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনাও হয়েছে যদিও কোনো ফল আসেনি তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই উপলব্ধি এসেছে যে তার দেশ নেটোতে স্থান পাবে না ইউক্রেন থেকে রাশিয়ার আপাত সফলতা বলতে এতটুকুই যুক্তরাষ্ট্র থেকে যোগ দিয়েছেন আমেরিকার পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক ডক্টর সাইদ ইফতেখার আহমেদ ডক্টর আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য এক মাস হয়ে গেল ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এখনও পর্যন্ত আমরা দেখছি যে রাশিয়া যে লক্ষ্য নিয়ে এগিয়েছিল তার সেক্ষেত্রে আসলে সফলতা আসেনি এবং রাশিয়া ইতিমধ্যে আমরা দেখেছি যে তাদের সামরিক কৌশলেও কিন্তু একটা পরিবর্তন এসছে তারা চাচ্ছে যে ইউক্রেনের যে যুদ্ধ করার সক্ষমতা সেটাকে নষ্ট করতে সেটাকে কমিয়ে দিতে তাতে করে রাশিয়া কতটা সফল হবে আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ রাশিয়া আসলে প্রথম থেকেই চাচ্ছিল যে ইউক্রেনের সামরিক শক্তি আপনি ধ্বংস করে দেওয়া এই এভাবে রাশিয়ার যুদ্ধে অগ্রসর হয়েছিল এবং রাশিয়া হয়তো মনে করেছিল এই প্রক্রিয়া খুব দ্রুত তারা সফল হবে রাশিয়া প্রথম দিকে যেটা বোঝা যায়নি এখন যেটা বোঝা যাচ্ছে রাশিয়া স্পষ্ট করে বলছে যে তারা রেজিম চেঞ্জ বা সরকারে পরিবর্তন করতে যাচ্ছে না এই সরকারকে রেখেই রাশিয়ার যে দাবিগুলো সে দাবিগুলো পূরণ করতে চাচ্ছে এবং রাশিয়া হয়তো ভেবেছিল যে এ ধরনের সামরিক চাপের মধ্যে পড়ে সরকার তাদের দাবিগুলি খুব দ্রুত মেনে কিন্তু এখন দেখা যাচ্ছে যে জেলেনেসপি সরকারই আপনার মূল দাবিটা মেনে নিল সমস্যা হয়ে যাচ্ছে নেটো থেকে যে সরে আসবে রাশিয়ার মূল দাবি রাশিয়ার বিষয়টাকে কমপ্লিকেট করে ফেলেছে এই জায়গাটিতে কারণ এর সাথে রাশিয়া জুড়ে দিয়েছে যে ক্রাইমিয়া হচ্ছে রাশিয়ার ভূখণ্ড এটা ইউক্রেন সরকারকে স্বীকৃতি দিতে হবে এবং যে ডনবাস যে রিজন যেটা যে দুটো অঞ্চল স্বাধীনতা ঘোষণা করেছে এ স্বাধীনতা আপনার ইউক্রেনকে মেনে নিতে হবে এই দুটো প্রশ্ন আসলে ইউক্রেনের উপর একটা বাড়তি চাপ তৈরি করেছে ফলে আপনার জেলোনস্কির সরকারর পক্ষে কিন্তু এটা বির্ণা খুব কঠিন বলা সবকিছু মিলে রাশিয়ার পক্ষে খুব দ্রুতই তাদের যে আপনারা সামরিক বা রাজনৈতিক লক্ষ্য সেটা অর্জিত হবে বলে এখন মনে হচ্ছে না ডক্টর আহমেদ একটা যে নি সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন এই এক মাস ধরে যে একটা যুদ্ধ চলছে তাদের মধ্যে এই দুটো দেশের অবস্থানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এখন তারা যে পর্যায়ে আছে এখন যে পর্যায়ে আছে ইউক্রেন আপনার সামরিকভাবে তো ইউক্রেন একটা প্রচন্ড চাপের মধ্যে আছে এবং আপনি ইউক্রেনের যে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেটা সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটা জিনিস যে জেলানি সাথে স্পষ্ট করেছে যে রাশিয়ার যে মূল দাবি রাশিয়ার কিন্তু দাবি দুটো আছে একটা হচ্ছে বড় দাগের দাবি হচ্ছে যেটা হচ্ছে যে আপনার নেটোতে যোগদান না করা এবং সেটা জেলানি সাথে ইতিমধ্যে মেনে নিয়েছে পাশাপাশি যে দাবিগুলো আছে যে রুশকে আপনার সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেয় সেটাও তিনি এগ্রি করেছেন এমনকি নিরস্ত্রীকরণ করা অর্থাৎ আপনার ইউক্রেন স্ট্যাটাস সুইডেনের সামরিক বাহিনী ওটাও তিনি মেনে নিয়েছেন এবং ইউক্রেনকে নাচমুক্ত করা এটা হচ্ছে ওনার জন্য খুব একটা বড় চাপ অর্থাৎ যে আজব যে ব্যাটালিয়ন যেটা প্যারামিলিটারি ফোর্স সেটাকে আপনার নিরস্ত্রীকরণ হতে হবে এটা ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতি যেটা অত্যন্ত পশ্চিমব্যাপার এটা উনি মেনে নিয়েছে এখন সমস্যা তৈরি হয়ে গেছে যে সেই দুটো প্রশ্নে আপনার প্রাইমার প্রশ্ন এবং বাস পিটুনেন প্রশ্ন এই দুটো আসলে ইউক্রেনের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন সুতরাং এই যে কমপ্লিক যে একটা কমপ্লিকেটেড অবস্থা এটা কিন্তু রাশিয়াই তৈরি করে দিয়েছে এটা এটা তো রাশিয়ার একটা প্রধান দাবি তাই না এটা প্রথম দিকে প্রধান দাবি ছিল না প্রথম দিকে কিন্তু একটি প্রধান দাবি ছিল যে ইউক্রেন আপনার নেটো জোটভুক্ত হবে না কিন্তু এর সাথে পরবর্তীতে এই দুটো বিষয় জুড়ে দিয়ে রাশিয়া বিষয়টাকে আরো কমপ্লিকেট করে ফেলেছে ফলে এখন আপনার রাশিয়ার যে জিনিসটার উপর নির্ভর করছে অর্থাৎ জেলোনেস্কি সরকারকে সেটা মেনে নিতে হবে এখন জেলোনেস্কি সরকার যদি সেটা মেনে না নেয় তাহলে কিন্তু যুদ্ধ অনেকদিন দিন প্রলম্বিত হবে কেননা কিবের পতন কিন্তু রাশিয়ার লক্ষ্য নয় কিবের পতন করলে কিন্তু আপনার জি বলুন বলুন

বা দুটো পক্ষকে কিন্তু ছাড় দিতে হবে এবং চড়া মূল্য দিতে হবে এখানে আসলে কার মানে সেটা মূল্যটা কতটা চড়া কার জন্য সেটা একটা প্রশ্ন এবং একই সঙ্গে যে এভাবে চালিয়ে যাওয়া সেটাই বা আসলে কতদিন সম্ভব সেটা আসলে আমরা যদি යුদ্র ইতিহাস ঘুরে দেখি আপনি যুদ্ধ শুরুটা খুব সহজ aber যুদ্ধ শুরুটা অত্যন্ত জাতীয়তাবাদী একটা চেতনা ইতিদ অনেক কিছু কাজ করে কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে যায় সে যুদ্ধ কিন্তু আমরা দেখি যে বড় বড় পরাশক্তিগুলো অতীত আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্র দেখেছি বা রাশিয়ার ক্ষেত্র দেখেছি সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্র তারা কিন্তু একটা সময় পর কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে পারেনি ভিয়েতনাম ইরাক আফগানিস্তানে সেই ইতিহাসগুলো কিন্তু দেখেছি কিন্তু মুশকিল হচ্ছে যে ইতিহাস তো কত শিক্ষা না না কিন্তু এর ফলে কিন্তু বারবার এই শক্তিগুলো যুদ্ধে জড়ায় আলটিমেটলি আমরা দেখেছি কিন্তু এক ধরনের পরাজয় মেনে নিয়ে কিন্তু তাদেরকে সেই যুদ্ধক্ষেত্র থেকে আপনার উজ্জ করে চলে আসতে হয়েছে এটাই কিন্তু ইতিহাসে আমরা বারবার দেখে আসছি যারা ইউক্রেনকে আমরা জানি যে ইউক্রেনের পেছনে যে পশ্চিমা বিশ্ব আছে মানে তাদের জন্য ব্যাপারটা এখন কোন পর্যায়ে আপনি কিভাবে দেখেন তাদের জন্য ব্যাপারটা অত্যন্ত চ্যালেঞ্জিং কারণ তারা মনে করেছিল যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে শীতল যুদ্ধ যে ব্যাপারটা সেটা চিরতরে অবসান হয়ে গেছে আবার রাশিয়া হয়তো কখনোই আবার বিশ্বের যে রঙ্গমঞ্চ সেখানে ফিরে আসতে পারবে না এখন রাশিয়ার যে উত্থান সেই উত্থানটা আসলে পশ্চিমা বিশ্বের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ এই অর্থে যে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল সোভিয়েত ইউনিয়ন যে সমস্ত আগ্রাসনগুলি চালিয়েছিল সেটা কিন্তু কোন পশ্চিমা বলয়ভুক্ত দেশগুলোর তো নয় সবগুলো আগ্রাসনই কিন্তু ছিল যে সোভিয়েত বলয়ভুক্ত দেশগুলো যেমন চেকোস্লোভাকিয়া হাঙ্গেরি বা আফগানিস্তান অলরেডি কমিউনিস্ট সরকারে তারা ক্ষমতায় ছিল কিন্তু ইউক্রেন হচ্ছে এমন একটি রাষ্ট্র প্রথমবারের মতো রাশিয়া আক্রমণ করলো সেটা হচ্ছে যারা কিনা ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হতে চায় অর্থাৎ পশ্চিমা শক্তির সরাসরি এই চ্যালেঞ্জ করে কিন্তু রাশিয়া এই আক্রমণটি চালিয়েছে বলে এটা কিন্তু পশ্চিমের সাথে রাশিয়ার যে সংঘাতে যে অবস্থা তৈরি করেছে যেটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে কখনো আমরা দেখিনি সুতরাং এই অর্থে এটি পশ্চিমা যে স্বার্থ বিশ্বে তার জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় এই যুদ্ধ বন্ধেও নানা আলোচনার পদক্ষেপ আমরা দেখেছি কিন্তু আসলে সহশাই যেটা আপনিও বলছিলেন যে এটা যুদ্ধ প্রলম্বিত হতে পারে আসলে সামনে কি হতে যাচ্ছে আপনি আপনি কি দেখেন এবং এখান থেকে আসলে এটার অবসান কি হতে পারে ইজ দেয়ার এনি অপশন আপনি দেখতে পাচ্ছেন কোনো কিছু এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সামনে বিষয়গুলো জটিল থেকে জটিলতর দিকে রূপ নিচ্ছে কারণ বিশ্বের যে বিভিন্ন রাষ্ট্র তাদের যে আপনার মধ্যে নানান ধরনের নতুন নতুন মেরুকরণ আমরা তো দেখছি আর যেমন গণচীন বা ভারতকে আমরা দেখছি রাশিয়ার দিকে চলে যেতে মধ্যপ্রাচ্যের দেশগুলো একটা রিঅ্যালাইনমেন্ট দেখছি ফলে আপনার খুব সহসা এই বিষয়গুলি সমাধান হবে বলে মনে হচ্ছে না সবচেয়ে যেটা অ্যালার্মিং বিষয় এবং এই বিষয়টাকে আমলে নেয়া উচিত বলে মনে করেন যে রাশিয়া যে হুমকি দিয়ে আসছে বারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা এই ধরনের একটা জটিল একটা অবস্থাও কিন্তু তৈরি হয়েছে এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর দিক ইউক্রেন রাশিয়া মানে যতই বাজার সম্মুখীন হতে থাকবে রাশিয়া কিন্তু তার আগ্রাসনের মাত্রাটা এবং ধ্বংসের মাত্রাটা বাড়াতে থাকবে এটা হচ্ছে সবচেয়ে যুদ্ধের অ্যালার্মিং দিক সবকিছু মিলে এই যুদ্ধের খুব আশু অবসান হবে বলে মনে হচ্ছে না এবং বিশ্বের যে সংকটটা সংকটটা খুব দ্রুত অবসান হবে বলেও মনে হচ্ছে না ধন্যবাদ ডক্টর আহমেদ রাজধানীর ধোলাই পারে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে বিতর্কের পর এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তা আর গোপনীয়তা দু স্থাপন নিয়ে হেফাজতে ইসলাম ও সরকারি দলের পাল্টা পাল্টি অবস্থানে উত্তেজনা সৃষ্টি হয় শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপনের বছরে এটি উদ্বোধনের কথা ছিল অথচ মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়ে গেলেও ভাস্কর্যটি হয়নি আর কবে হবে সেটিও কেউ বলতে পারছে না আলোচিত এই ভাস্কর্য নির্মাণের খোঁজ নিয়েছেন আবুল কালাম আজাদ বৃত্তাকার এই জায়গাটিতেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করার কথা সবশেষ অবস্থা পরিদর্শন করে দেখা যায় ভাস্কর্যটি স্থাপনের জন্য বেদি নির্মাণ সম্পন্ন হয়েছে অনেক আগেই নির্ধারিত স্থানটির চারদিকে আছে টিনের বেড়া ঢাকার ধোলাইপাড়ে এই জায়গায় ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম এবং ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠন আন্দোলন করে তারপর থেকে কাজ বন্ধ ঢাকা মাওয়া এক্সপ্রেসের এক প্রান্তে এটি হচ্ছে ঢাকার একটি প্রবেশমুখ পদ্মা সেতু পার হয়ে দেশের দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের মুখে সবার নজরে আসে এমন জায়গাতেই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়েছিল দু সালে এই জায়গাটিতে সেই ভাস্কর্যটি উদ্বোধনেরও প্রস্তুতি ছিল কিন্তু ইসলামপন্থীদের বিরোধিতার কারণে সেই কাজটি বন্ধ হয়ে যায় দীর্ঘদিন ধরে সে কাজটি এখনও স্থগিত আছে নির্ধারিত এ জায়গায় মুজিব ভাস্কর্যটি বসবে নাকি অন্য কোনো ভাস্কর্য হবে সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা নেই এর প্রকল্প পরিচালক বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে সাক্ষাৎকার দিতে রাজি হননি তবে তিনি বিবিসিকে জানিয়েছেন ভাস্কর্যটি মূল প্রকল্প থেকে এখনও বাদ দেয়া হয়নি বর্তমানে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের কোনো ভাস্কর্য স্থাপন করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন নিতে হয় ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে আলোচিত এই ভাস্কর্য স্থাপনের কোনো আবেদন এখনও করা হয়নি কোনো ভাস্কর্য করতে হলে এখানে একটা আবেদন করতে হবে বাছাই বাছাই কমিটিতে হবে তারপরে মূল কমিটি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যিনি এই ট্রাস্টের সভাপতি সেখানে একটা মিটিংয়ের সিদ্ধান্ত হবে আমার জানা আমি এরকম কোনো আবেদন এখনও দেখি না যখন তারা হয়তো প্রস্তুত হবে বা ওরকম কোনো কিছু তৈরি করবে তখন হয়তো তারা অনুমোদনের জন্য আবেদন দিতে পারে দু সালে ধলাইপাড়ের মুজিব ভাস্কর্যের পক্ষে অবস্থান নেয় আওয়ামী লীগ দলীয় এবং সমমনা বিভিন্ন সামাজিক সংগঠনও তখন মাঠে নামে দলের কেন্দ্রীয় নেতারা অনেকেই এ বিষয়টির অগ্রগতি এখন জানেন না তবে আওয়ামী লীগ নেতা বাহদ্দিন নাসিম বলেন বিলম্ব হলেও ভাস্কর্যটি হবে বলেই তারা বিশ্বাস করেন জাতির পিতার মোরাল যেটা হওয়ার যে পরিকল্পনা সেটা অবশ্যই হবে এটা যে কার্যক্রম দ্রুত গতিতে হওয়ার কথা ছিল সে কথা সে কাজটি হতে পারেনি এই বিষয়টি প্রতি আমাদের সকলের দৃষ্টি আছে এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমরা বলতে চাচ্ছি যথাশীঘ্র এই কাজটি শুরু হবে এবং জাতির পিতার মোরাল তৈরি হবে এবং এ বিষয়টি নিয়ে সংশয় প্রকাশের অথবা দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ আছে বলে আমরা মনে করি না শেখ মুজিবের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে মুজিব ভাস্কর্য স্থাপনের একটি ভিন্ন তাৎপর্য ছিল বলে অনেকেই মনে করেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন জনমত এবং পরিস্থিতির আলোকেই সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় আর আমাদের দেশের ধর্ম আমাদের দেশের সংস্কৃতি আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট সেটারও একটা সংযোগ রেখেই সিদ্ধান্ত নিতে হবে জোর করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আবার কোনো বিশেষ কোনো গোষ্ঠীর বা তাদের মতের পরে নির্ভর করে কোনো ভালো কাজকে বন্ধ করে দেওয়ার সেটাও ঠিক না মুজিব ভাস্কর্যটি স্থাপনের কাজের তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ সেনাবাহিনী জানা যায় ধুলাইপাড়ের এই জায়গা স্থাপনের জন্য চীন থেকে ভাস্কর্যটি নির্মাণ করে দেশে আনা হয়েছে ভাস্কর্যটি বানাতে খরচ হয়েছে নয় কোটি টাকা আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা মতামত জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজে বাংলাদেশের স্বাধীনতার পর পঞ্চাশ বছরে স্কুলের পাঠ্য বই এবং শিক্ষার ধরনে পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারি কারিকুলামে ইতিহাস অংশেও পরিবর্তন দেখা গেছে বিশেষত উনিশশো সাতচল্লিশের ভারত ভাগ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এই সময়ের ইতিহাস বর্ণনায় নানা রকম বিতর্ক ইতিহাস বিকৃতির অভিযোগ নিয়ে আছে আলোচনা পাঠ্যপুস্তকে একসময় যেমন স্বাধীনতার ঘোষক হিসেবে বর্ণনায় জিয়াউর রহমানের নাম এসেছে পরবর্তীতে সেটি বাদ পড়তেও দেখা গেছে একটু দেখে নেওয়া যাক স্কুলের পাঠ্য বইয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কিভাবে ইতিহাস পড়ছে ঢাকার একটি স্কুলের ইংলিশ ভার্সনের ক্লাস এইটের শিক্ষার্থী সঞ্চারী কর্মকার তার ক্লাসে ইতিহাস পড়ানো হচ্ছে মূলত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দুটি অধ্যায় তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি স্কুলগুলোতে বিভিন্ন ক্লাসে ইতিহাসের ঠিক কোন অংশগুলো পড়ানো হয় ক্লাস ফাইভে আমরা ভাষা আন্দোলন থেকে শুরু করেছি বাংলা বইতে ভাষা আন্দোলন ছিল এবং আমাদের বিশ্ব পরিচয় বইতে ছিল লিবারেশন বার্নি ক্লাস সিক্সে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আরও বেশি মানে ইনফরমেশন আমরা আরও শুরু করি সেভেনে একটু বেশি ছিল এখন এইটে হচ্ছে পুরোপুরি আমাদের কলোনিয়াল এজ থেকে কিভাবে বন্টন এবং কি করে মুক্তিযুদ্ধ শুরু হলো সব ব্যাপারেই লেখা আছে মাধ্যমিকে বিভিন্ন শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই ঘেঁটে দেখা যায় সেগুলোতে মূলত জোর দেয়া হয়েছে সাতচল্লিশের ভারত ভাগ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়কালকে কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের গুরুত্বপূর্ণ এই ইতিহাস কতটা কিভাবে পাঠ্য বইয়ে এসেছে সেটা বুঝতে আমি কথা বলি ঢাকার আরেকটি স্কুলের শিক্ষক রনজ কুমার বারুইয়ের সঙ্গে সিক্সের একটা বই এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ে আমাদের প্রথম একটি অধ্যায় আছে বাংলাদেশের ইতিহাস শুরুটাই আমাদের উনিশশো সাল দিয়ে শুরু হয়েছে এর আগে ঘটনাগুলো নাই কিন্তু এখানে আসেনি দেখেন। আবার হঠাৎ করে পাল বংশ এই যে শশাঙ্কের ইতিহাস এগুলো চলে আসছে সপ্তম শ্রেণীতে এখানে দেখেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এই নামে শুরু হয়েছে ওনারা এখানে উনিশশো সাল ব্যবহার করেছে শুধু ভাগ হয়েছিল দেশ সেটা বলেছে আর হ্যাঁ এটা বলেছে আর তেমন কিছু এখানে আলোচনা করা হয়নি ম্যাপের মধ্যে এগারোটি সেক্টর দেখানো হয়েছে। কিন্তু ওদের বিবরণ নাই এখানে এই শিক্ষক বলছেন পাঠ্যবইয়ে ভারত ভাগ পাকিস্তানি শাসন ভাষা আন্দোলন যুক্তফ্রন্টের সরকার ছয় দফা কিংবা মুক্তিযুদ্ধের পটভূমি সংক্রান্ত ইতিহাসের অংশগুলো বিভিন্ন ক্লাসে ধারাবাহিকভাবে যেমন আসেনি তেমনি সিলেবাসে একই ঘটনার একাধিকবার রোধে সমন্বয় হয়নি ফলে শিক্ষার্থীরাও বুঝতে সমস্যায় পড়ছেন এখানকার শিক্ষক পাঠ্যপুস্তকে বাংলাদেশের ইতিহাস চর্চায় শিক্ষার্থীদের যে সমস্যাগুলো তুলে ধরলেন সেটি একটি দিক আরেকটি দিক হচ্ছে স্কুলগুলোতে এখন পাঠ্যপুস্তকে যা পড়ানো হচ্ছে এক দশক আগেও সেখানে কিছুটা ভিন্নতা ছিল আর এই ভিন্নতা মূলত দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কেন্দ্র করে ইতিহাসের বয়ানে এমন ভিন্নতা এই অভিভাবকও বুঝতে পারছেন যিনি নিজেই নব্বইয়ের দশকে স্কুল শিক্ষার্থী ছিলেন হয়তো আমরা যেটা পড়ে আসি ওর বইতে হয়তো ওটা এখন আমি খুঁজে পাচ্ছি না বাট স্কুল তো এটাই পড়াচ্ছে আসলে কিছু কিছু নাম আছে যেগুলো হয়তো আমরা পড়ে আসছি ওদের নেই আবার ওদের যেটা আছে হয়তো ওইটা আমরা কখনো পাইনি আমরা ভুল করেছি না ওরা ভুল করতেছে এই দ্বিধাটা আমি মেটাতে পারতেছিলাম না বুঝতে পারি না বাট পড়াই যাচ্ছি মিসেস কর্মকার যে দ্বিধার কথা বলছেন তার উত্তর নেই তার কাছে তবে সেটা পাওয়া গেল স্বাধীনতার আগে শিক্ষকতা শুরু করা প্রবীণ এই শিক্ষকের কাছে যিনি বলছেন বাংলাদেশে স্কুলে ইতিহাস চর্চায় বড় ধরনের পরিবর্তন শুরু হয় আশির দশকে যখন একশো নম্বরের ইতিহাস বই ছোট করে সংযুক্ত করা হয় ভূগোল এবং সমাজবিজ্ঞানের সঙ্গে যেহেতু বইটি সংক্ষিপ্ত সেহেতু সবকিছুই ছোট ছোট হয়ে আসলো শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি ছোট হয়ে আসলো দেখা গেল হঠাৎ করেই মৌলানা ভাষা নিয়ে সরোয়ারদি তারপরে বঙ্গবন্ধু সবার অবদানগুলি অনেক কমে গিয়ে দেখা গেল জিয়াউর রহমান এখানে একটি স্বাধীনতার ঘোষক হিসাবে ব্যাপকভাবে এখানে চলে আসলো পাঠ্যপুস্তকে বাংলাদেশের অভ্যুদয়ের বর্ণনায় অবশ্য পরিবর্তন এরপরও হয়েছে রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ ও বিএনপির পালাবদলের সঙ্গে সঙ্গে কিন্তু খালেদা খানমের ভাষায় আশির দশকের আগে যে গুরুত্ব দিয়ে ইতিহাস অধ্যয়ন হয়েছিল পাঠ্য বইয়ে সেটা আর কখনোই ফিরে আসেনি ইতিহাস ইতিহাসের মতো থাকুক এটা যদি বারবার নিজস্ব প্রয়োজনের তাগিদে যদি বারবার এটাকে আমরা পরিবর্তন করতে চাই তাহলে ছাত্রছাত্রীরা আসল ইতিহাস জানতে পারবে না স্কুলে ইতিহাসকে কতটা ব্যাপ্তি দিয়ে পড়ানো হবে সেটা যেমন একটা প্রশ্ন তার চেয়েও বড় প্রশ্ন হয়ে উঠেছে ভেদে শিক্ষার্থীদের ইতিহাসের ভিন্ন বয়ানের মুখোমুখি হওয়া এবং এটা শেষ কোথায় সেই প্রশ্নেরও উত্তর নেই কারো কাছে তাফসির বাবু বিবিসি বাংলা ঢাকা আজ বিবিসি প্রবাহের দ্বিতীয় অংশে ছিল আলোচিত মুজিব ভাস্কর্য প্রসঙ্গ জানি বিবিসি বাংলার ফেসবুক পেজে অনেকেই আপনারা মন্তব্য করেছেন যেমন মোহাম্মদ লিটন গাজী বলছেন আমার মনে হয় না হেফাজতের কারণে কিংবা অন্য কোনো ইসলামী দলের আন্দোলনের কারণে ভাস্কর্যের কাজ বন্ধ রাখা হয়েছে সরকার এর চেয়ে অনেক বড় প্রজেক্ট করে ফেলে ফেলেছে অনেক বাধার মধ্যে সেই তুলনা এটা কিছুই না মাহমুদুল হাসান নামে আরেকজন বলছেন এটা কি খুব দরকারি জিনিস এটা না হলে কি বঙ্গবন্ধুর অবদান স্বীকার করবে না অনুষ্ঠানের প্রায় শেষে চলে এলাম আমরা সবসময় বিবিসি প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে পারেন মাই ডট সিও ডট ইউকে এই ঠিকানায় আর বিবিসি প্রবাহের সবগুলো পর্ব দেখতে পারেন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ বিবিসি বাংলা সাবস্ক্রাইব করে আর কিছুদিন পরেই বাংলাদেশে আসছে গ্রীষ্মকাল এরই মধ্যে গাছে ধরেছে আম লিচু কাঁঠাল নিজ এলাকায় গাছে ফল ধরার এমন চিত্র বিবিসির সঙ্গে অনেকেই শেয়ার করেছেন আপনারা বাছাই করা কয়েকটি দেখব তবে তার আগে আমি শারমিন রমা আজ বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার ভালো থাকুন